नमस्कार बंधुरा, अनन्या चुप कथार प्रथम ब्लगे आपनादेरके स्वागत। आज के आपनादेरके आमार साथे निये जाबो कालिम्पोंग जेलार अन्यतम अपिट ऋषभे। ऋषभ किन्तु आमार खूब भालो लागार पछन्देर एकटी जायगा, ताई बारे बारे एखाने चले आसि। एइबारे आमार साथे आपनादेरकेओ निये जाबो। इच्छा छिल वंदे भारते चापार, जेमन इच्छे तेमन ही काज। ताई आरामबाग थेके भोर चारटेर समय बेरिये पड़लाम बोलपुरेर उद्देश्ये। हाँ, आमादेर बोलपुर थेके ट्रेनेर टिकिट छिल। केन बोलपुर थेके छिल सेटा एकटु परे जानाच्छि। तो भोरबेलाय आमरा विश्वभारतीर एक चक्कर केटे एकटु खोवाइटाओ देखे निलाम। ভোরের খোয়াই দেখে মাঝরাত্রে ওঠার ক্লান্তিটা যেন উধাও হয়ে গেল। তার সাথে এক্সট্রা পাওনা আমার বাবা মায়ের এটা প্রথমবার বোলপুর দর্শন, খুব ভালো লাগল। এই দেখুন, কথা বলতে বলতে সময়ে বেশ কিছুটা আগেই আমরা স্টেশনে পৌঁছে গেছি। আর স্টেশনে পৌঁছেই দেখি কি না, এরকম গরম গরম লুচি ভাজা হচ্ছে। তো 20 টাকায় 4 পিস লুচি আর ঘুগনি দেবে, যেটা কিন্তু বেশ টেস্টিও ছিল। আমরা খেয়ে নিয়েছিলাম চা সহযোগে। আপনারা যদি কখনো এখানে আসেন এটা ট্রাই করতে পারেন, পেট ভরে যাবে। তো খাওয়া দাওয়ার মাধ্যমে কিছুটা সময় কাটিয়ে আমাদের লাগেজ নিয়ে আমরা এবার ঢুকে পড়লাম স্টেশনের ভেতরে। স্টেশনের ভেতরটি কিন্তু বেশ সাজানো গোছানো, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। দেখুন দেয়ালে কি সুন্দর পটচিত্রর মতো ছবি আঁকা রয়েছে, খুব সুন্দর লাগবে, দৃষ্টিনন্দন লাগবে। এখানে কিন্তু প্রতীক্ষালয়ও আছে, যেটা কিনা সম্পূর্ণ এসি এবং 12 টাকা পার ঘন্টা হিসেবে চার্জ করে। টিকিট আপনার কাছে ফার্স্ট ক্লাস এসি থাকতে হবে বা এসি থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো টিকিটেই আপনি যেতে পারবেন যেহেতু চার্জেবল। বাকি টয়লেট এগুলোও কিন্তু বেশ পরিষ্কার, সব থেকে বড় কথা সুসজ্জিত। আর এই যে নির্ধারিত সময়ের মধ্যে আমাদের বহু প্রতীক্ষিত ট্রেন এসে হাজির। এখানে কিন্তু মাত্র 2 মিনিট দাঁড়াবে। হ্যাঁ, 2 মিনিটের মধ্যে ওঠা বা নামা সবই সম্ভব, কিন্তু একটু সতর্ক থাকতে হবে। এগুলো কিন্তু ফুল অটোমেটিক দরজা, টানা হিঁচড়া করে কোনো লাভ নেই, দরজা নিজে থেকেই খুলবে। ট্রেনে চেপেই প্রথমে কিন্তু একটা ফ্লাইটের মতো ফিলিংস আসলো, মনে হলো যেন কোনো ফ্লাইটে চেপে পড়েছি। খুব সুন্দর অটোমেটিক দরজা, চিল্ড এসি, কোনো জার্কিং নেই, এটা তো খুব স্বাভাবিক। একটা ডিসপ্লে বোর্ড আছে, সব কিছুই বেশ সুন্দর। আর বসতে না বসতে আমাদের কিন্তু ব্রেকফাস্ট চলে এলো। ব্রেকফাস্টে আছে অমলেট, ফ্রেঞ্চ ফ্রাই, ব্রাউন ব্রেড, এখানে একটা জুস আছে, বাটার আছে, টি কিট আছে, কেচাপ আছে। কিন্তু আমাদের পেট কিন্তু খুব ভারী ছিল, এটা আমরা খেতে পারিনি। ফারাক্কা ব্যারেজ পেরোতে পেরোতে আপনাদেরকে বলে দিই কেন আমি বোলপুর থেকে ট্রেনে উঠেছিলাম। হাওড়াতে বন্দে ভারতের টাইম হলো ভোরবেলা 5:50, তার মধ্যে হাওড়ায় পৌঁছানো কিন্তু একটা রিয়েল চ্যালেঞ্জ। বোলপুরে সেক্ষেত্রে টাইম 7:45, কিছুটা এক্সট্রা টাইম হাতে পাওয়া যাচ্ছে। এছাড়া বোলপুরের দিকে গেলে আমরা গন্তব্যের দিকে কিছুটা এগিয়ে রইলাম, যেটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। আর বোলপুর থেকে কিন্তু ভাড়াটাও কিছুটা কম, তাই জন্য আমি প্রেফার করব যারা আমার মতো আরামবাগের দিকে থাকে তারা যেন বোলপুর থেকে ট্রেনে ওঠে, তাদের নিজেদের সুবিধার্থে। ট্রেনের মধ্যে সময়ে সময়ে পাইলটরা কিন্তু নানা রকম আপডেট দিচ্ছেন, ঠিক ফ্লাইটের মতো। আচ্ছা, এরপরই আমাদের লাঞ্চ চলে এলো, আমাদের ননভেজ লাঞ্চ। তো ভাত, ডাল, চিকেন, একটা ফিশ কাটলেটের মতো, পরোটা, মিষ্টি দই, আইসক্রিম, আচার, এইগুলোই ছিল মূলত লাঞ্চে। এই ফিশ কাটলেটটা আমার খুব ভালো লেগেছিল। আর এই হচ্ছে NJP স্টেশন। এটা সবথেকে অ্যাট্রাকটিভ পার্ট এই ট্রেনের। ট্রেনের নির্ধারিত টাইমের আগেই আমরা, অনেকটা আগে, শুধু আগে বললে ভুল হবে, প্রায় 15 মিনিট আগে আমরা নেমে গেছিলাম NJP স্টেশনে। এরপর আমাদের আগে থেকে ঠিক করে রাখা ক্যাবে চড়ে আমরা আমাদের ডেস্টিনেশন ঋষভের দিকে পাড়ি দিলাম। এই প্রসঙ্গে কতগুলো কথা বলে রাখা বাঞ্ছনীয়। পাহাড়ের দিকে বেশিরভাগ গাড়ি কিন্তু 7-সিটার হয়, সেক্ষেত্রে আপনার বেড়াতে যাওয়া দলটি যদি 6-7 জনে হয় সেটা একটু পকেট ফ্রেন্ডলি হবে। আমরা এখানে তিস্তা ব্যারেজ ক্রস করছি এখন।
যারা পাবলিক ট্রান্সপোর্টে যেতে চাইছেন তাদের জন্য দুটো রুট আছে, একটা ভায়া কালিম্পং, একটা ভায়া গৌড়বাথান লাভা হয়ে রিষভ। ভায়া কালিম্পং যেতে গেলে আপনারা কিন্তু শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে কালিম্পংয়ের বেশ ভালোই বাস পেয়ে যাবেন। সেই বাসে কালিম্পং পর্যন্ত গিয়ে আমি সাজেস্ট করব একটা প্রাইভেট গাড়ি তারপর নিয়ে নিন এবং সেই গাড়িটা করে আপনি আপনার ডেস্টিনেশন রিষভে যান, এটা আপনাদের জন্য বেশি সুবিধা হবে। আর যারা ভায়া লাভা যাচ্ছেন তাদেরকে বলবো লাভা অবধি আপনারা অনেক গাড়ি পেয়ে যাবেন, কিন্তু লাভা থেকে রিষভ যাওয়ার জন্য কিন্তু আমার ব্যক্তিগত মতামত একটা প্রাইভেট গাড়ি করে নিন, সেটা আপনাদের জন্য বেশি সুবিধাজনক হবে। যদিও রিষভ অবধি কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই যতদূর আমি জানি বা খবর নিয়েছি। এখানে আমি আর আমার মেয়ে দুজনে খুব মজা করছি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। ও হ্যাঁ, আরেকটা কথা বলি, যারা পাবলিক ট্রান্সপোর্ট নয় প্রাইভেট ট্রান্সপোর্ট করেই যাচ্ছেন, মানে প্রাইভেট গাড়ি ভাড়া করছেন, তাদেরকে বলবো আপনারা চেষ্টা করুন যেই ডেস্টিনেশনে যাচ্ছেন সেখানকার গাড়ি নিতে। সেক্ষেত্রে রাস্তাঘাট, আপনার হোটেল খুঁজে পাওয়া, এগুলো খুবই সুবিধাজনক হবে। আমরা সেটা করিনি, আমরা শিলিগুড়ির লোকাল ড্রাইভার নিয়েছিলাম। এরপর আসি গাড়ি ভাড়ার কথায়। আমাদের মোটামুটি 4,500 টাকা ভাড়া লেগেছিল, আর রিষভেও সিন্ডিকেটে NGP অবধি একই ভাড়া। তবে কিছু ক্ষেত্রে ভাড়া একটু কম লাগতে পারে, সে যেটা সিজন ওয়াইজ চেঞ্জ হতে পারে। তাছাড়া যেগুলো NGP থেকে ফিরতি গাড়ি, অর্থাৎ প্যাসেঞ্জার ছেড়ে দিয়ে ফিরছে, তারা একটু কম ভাড়ায় আনতে পারে। তো এখানে আমরা একটু চা কফি খেয়ে নিলাম, এরপরে আবার এগিয়ে চললাম। লাভা অবধি রাস্তা বেশ স্মুথ হলেও লাভা থেকে রিষভ যাওয়ার রাস্তাটি কিন্তু অত্যন্ত দুর্গম এবং চড়াই উতরায়ে ভরপুর। তো বেশ ভয়ই লাগছিল, এবং আমাদের রিসর্টটা খুঁজে পেতে, অর্থাৎ হোমস্টেটা খুঁজে পেতে আমাদের বেশ বেগ পেতে হয়েছিল, কারণ আমরা শিলিগুড়ির ড্রাইভার নিয়েছিলাম। তো 5টা নাগাদ আমরা কিন্তু পৌঁছে গেছিলাম আমাদের হোমস্টে কাঞ্চন ভিউ, এইটাই আমাদের হোমস্টের নাম ছিল। এই হোমস্টেটি আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম 1400 টাকা পার ডে হিসেবে। তো এই হোমস্টের ব্যাপারে আমি পরে জানাবো, অবশ্যই জানাবো। এখন দেখুন চারিদিকটা কী সুন্দর ফুল দিয়ে সাজানো। শুধু এই হোমস্টে নয়, এখানে যত রিসর্ট, হোমস্টে, বাড়ি যা আছে সবই এরকম অপূর্ব সুন্দর সুন্দর নাম না জানা ফুলের শাড়ি দিয়ে সাজানো। চোখের আর মনের কী যে শান্তি কী বলবো। তো যাই হোক, হোমস্টেতে পৌঁছে আমরা একটু ফ্রেশ হয়ে একটু চা জল খাবার খেয়েই কিন্তু রুমের মধ্যে ঢুকে পড়েছিলাম, কারণ ঝুপ করে সন্ধ্যা নেমে গেছিলো। আর সন্ধ্যা নামার সাথে সাথে কিন্তু পাল্লা দিয়ে এখানে ঠান্ডা বাড়ে, আর আমরা সমতল থেকে এসেছি, হঠাৎ করে এই ঠান্ডাটা একদম নেওয়া যায় না। তাই যারা রিষভে যাচ্ছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে গরম জামা কাপড়, পোশাক আশাক নিয়ে যাবেন নিজেদের সাথে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আজকে আর এই ব্লগটাকে বাড়াবো না, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যদি প্রথম ব্লগে কোনো দোষ ত্রুটি থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ, বাই বাই।